সম্বন্ধে বলতে গেলে তো আমার ঠিক দু মিনিটে হবে না, মানে সাত দিনও ফুরবে না। কারণ স্বপন সেনকে স্বপন সেন করেছে ভি বালসারা। কারণ কি, আমি ছোটোবেলায় জীবনে যে তিনজন মানুষের কাছে কৃতজ্ঞ, একজন হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে আমি সঙ্গীত জগতে এসেছিলাম আমার মাথার ওপর, সলিল চৌধুরীর কাছে আমি গানের ব্যাকরণ শিখেছি, উনি আমায় লতা মঙ্গেশকরের কাছে নিয়ে গেছেন, হেমন্ত মুখোপাধ্যায় আমাকে ভারতবর্ষের সমস্ত শিল্পীর সঙ্গে পরিচয় করে দিয়েছেন, এবং ভি বালসারার কাছে আমি গেছিলাম, উনি সুখের সময় দুঃখের সময় সব সময় আমার পাশে এসে দাঁড়িয়েছেন। একটা ঘটনা বলবো, আমার একসময় কাজ খুব কম ছিল, হঠাৎ দু মাস বসে গেছিলাম, আমি দাদাকে বললাম, দাদা বলে কেমন চলছে কাজ, বলে দাদা একটু শর্ট যাচ্ছে, পরের দিন বিশ্বাস করতে পারবে না আমায় 22 দিনের কাজ দিয়ে দিয়েছিলেন উনি, 30 দিনের মধ্যে 22 দিন আমি ওনার কাজ করেছিলাম। আরেকটি কথা বলবো, বালসারা দাকে নিয়ে এই যে স্মরণীয় অনুষ্ঠান হচ্ছে, এটা কি অনুষ্ঠান বলা যায় না, এটা একটা বিরাট ঐতিহাসিক ঘটনা। কারণ কি, মহেশ গুপ্ত আমার মনে হয় সন্তানও এতটা করবে না, আমি তো আমার জীবনে দেখলাম মহেশ গুপ্ত সবাই ভুলেই যায়, কিন্তু মহেশ গুপ্ত যে মাথায় করে রেখেছে আমাকে বালসারাদার প্রতিভা সম্বন্ধে, বলতে গেলে আমি একটা কথাই বলবো, দুটো কথা আমার মনে খুব দাগ, মানে এখানে অন্তরে আছে। ফার্স্ট হচ্ছে ওনার প্রতিভা সম্বন্ধে বলবো, একদিন ট্যাক্সি করে যাচ্ছিলাম, আমি দেখলাম উনি কী লিখছেন, 9টা থেকে রেকর্ডিং ছিল, আমি দাদা কী লিখছেন, সিগারেটের প্যাকেটে লিখতেন, বলে না কিছু নয়। তারপর রেকর্ডিং হয়ে গেল, বিকেল 5টায় ফিরছি, তখন দাদা বললে কী জিজ্ঞেস করছিলিস, বলে দাদা কী লিখছিলেন আপনি, বলে আজকে গানের সুরকার ছিলাম আমি, সেই গানের সুরটা আমি তৈরি করে নিলাম ট্যাক্সিতে, আমি সঙ্গে সঙ্গে পায়ে গিয়ে পড়লাম। এই হচ্ছে আরেকটি কথা, উনি কত বড় মনের মানুষ ছিল, প্রতি মাসে 1 তারিখ থেকে 6 তারিখ অবধি 25 থেকে 30টা খাম উনি রেডি করতেন, কাউকে 25 টাকা, কাউকে 150 টাকা, কাউকে 80 টাকা। যেসব গরিব মিউজিশিয়ান আর্টিস্ট খেতে পাচ্ছে না, কাজ কম, প্রত্যেকে ডাকতেন, একে ওই 30 টাকা, ওকে 80 টাকা, ওকে 90 টাকা, কাকে শার্ট প্যান্ট। এই হচ্ছে ভি বালসারা। আমি স্বপন সেন যতদিন বেঁচে থাকবো আমি ভি বালসারাকে ভুলবো না, এবং আমি যে এর মধ্যেই 21 দশকের সেরা শিল্পীর পুরস্কার পেয়েছি, সেরা শিল্পী, সেরা সেরা মানুষ, সেই পুরস্কারটা আমি পেয়েছি, বঙ্গসঙ্গীত সম্মান পেয়েছি, বঙ্গ গুণীজন সম্মান পেয়েছি, আন্তর্জাতিক সম্মান পেয়েছি, সমস্ত কিছু এর ক্রেডিট আমি বালসারাকে পায়ে দিয়ে দিলাম। উনি আমাকে প্রথম জীবনে অনেক সাহায্য করেছেন।